আসসালামু আলাইকুম মুরসালিন আলহামদুলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতার কাছে কিংবা দৌড়ে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সপ্তাহে এই চমৎকার আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান দর্শক শ্রোতা আমরা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করবো ইনশাআল্লাহ তালা আর সেই প্রসঙ্গটি হচ্ছে দেখতে দেখতে জির মাসের আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের সামনে নতুন আরেকটি হিজড়ি সন হিজরি নববর্ষ আমাদের জন্য অপেক্ষা করছে এবং হিজরি নববর্ষের প্রথম মাস হচ্ছে পবিত্র মহার্ম মাস মহরম আমাদের স্মৃতি পৃথিবীর সেই সূচনা থেকে শুরু করে পর্যন্ত নানান ঘটনা দুর্ঘটনার স্মারক হয়ে আছে পবিত্র মহরম মাস এই মাসটির নানা দিক নিয়ে আমরা ইনশাল্লাহ তারা আজকের পর আলোচনা করব আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে সরাসরি উপস্থিত রয়েছেন দেশবরণ্য খেতেমান আলমী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খ্যাতি মাহতারাম শেখ ডক্টর রফিকুল ইসলাম আলমাদি

আলহামদুলিল্লাহাম রসুলিল্লাহ আবাদ আল্লা সুবাহানিমাত করছেননা আশার সাহারানি কসমাউল মিনহা অরবাত হরুম আল্লাহ তালা বলে দিচ্ছেন মাসের সংখ্যা যে বারোটা এটি মানুষের আবিষ্কার নয় এটি আল্লাহ সুবাহন তালা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন তিনি এটি নির্ধারণ করে রেখেছেন যে মাস হবে বারোটা তো আদি যুগ থেকেই মানুষ মাস গণনা করত সপ্তাহ গণনা করতো এলাকাভিত্তিক কোনো কোনো জায়গায় এক একভাবে মানুষ এগুলো গণনা করত বড় কোনো ঘটনার সাথে মিলিয়ে তারা সেইখান থেকে গণনা করতো অমুক ঘটনার পর থেকে এক মাস অমুক ঘটনার পর থেকে এক বছর এইভাবে গণনা করত। প্রসিদ্ধ প্রচলিত বর্তমানে যেই আমরা মানে খ্রিস্ট শতাব্দী আমরা দেখতে পাচ্ছি যেটিকে অনেকে ইংরেজি বলে আসলে ইংরেজি না এটা হ্যাঁ খ্রিস্ট খ্রিষ্টবর্ষ যেটি দেখতে পাচ্ছি অথবা সৌরবর্ষ সূর্যের সাথে মিলে তারা যে হিসাবটা করে এটি ইসা আলহামের জন্ম থেকে গণনা করা হয় আর হিজরি যেই হিসাবটা চালু হয় সেটি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়া হিজরতকে মানে কেন্দ্র ধরে ইসলামের ইতিহাসে অনেক মানে চড়াই উত্থান পতন তারপরে হলো অনেক মানে কঠিন অধ্যায় সহ রক্ত জোরানো ইতিহাস সহ বদরের বিজয়সহ বহুত কিছু ঘটেছে কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের হিজরত ছিল ইসলামের জন্য এর উত্থানের একটা মানে বড়ো ধরনের সূচনা পয়েন্ট ছিল টার্নিং পয়েন্ট ছিল তো সেই জন্য নবীজি সাল্লাহ সালামের ইন্তেকালের পর খোলাফের রাশেদা বিশেষ করে ওমরুল হত্তা তালু তিনি চিন্তা করলেন যে আমরা আমাদের জন্য একটা স্বতন্ত্র বর্ষ আমরা গণনা করব স্বতন্ত্র মাস গণনা করব সেইখান থেকে হিজড়ি গণনা শুরু হয় হিজড়ি হিসাবে তবে মাসের যেই গণনাটা মাসগুলো যেই মাসের যেই গণনাগুলো রমাদন মহরম এই মাসগুলোর গণনা কিন্তু আরও আগের থেকেই চালু ছিল

পৃথিবীতে জন্ম তার অফাত সবগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আলোচনার প্রতিবদ্ধ বিষয় কিন্তু কোনোটাকে আসলে টার্গেট না করে হিজরতকে কেন টার্গেট করা হলো এর মধ্যে কোনো তাৎপর্য আছে কি না নিঃসন্দেহে তাৎপর্য রয়েছে কারণ আমি শুরুতে যেটি বলছিলাম সেটি হলো যে দেখুন হিজরতটা এমন ছিল যে মক্কা নবী জি সাল্লাহ সাল্লাম মক্কা জন্মগ্রহণ করেছেন মক্কা নবী নবী জি সাল্লাহ প্রাপ্ত হয়েছেন কিন্তু সেখান থেকে কিন্তু ইসলামের বিস্তৃতি সেটি ঘটেনি নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবেকরাম তারা যখন হিজরত করলেন হিজরতে আসার পর থেকে কিন্তু ইসলামের স্বীকৃতিটা বিশ্বময় মানে এটা ছড়িয়ে পড়ে এবং এখান থেকেই কিন্তু মুসলমানদের একটা স্বতন্ত্র রাষ্ট্র কায়েম হয় নবীজ সাল্লাম এখানে এসে একটা কনস্টিটিউশন তৈরি করেন নবীজি সাল্লাহ সাল্লাম মদিনার ইহুদি খ্রিস্টানসহ যারা ছিল সকলের নেতৃত্ব কিন্তু নবীজির রাতে চলে আসে এবং মদিনায় একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং এই এই মদিনা থেকেই কিন্তু প্রথম যুদ্ধ পরিচালিত হয় এবং মদিনা থেকেই কিন্তু সর্বশেষ মক্কা পর্যন্ত যে বিজয় হয়েছিল সেটা নেতৃত্ব কিন্তু মদিনা থেকে হয়েছিল অতএব এই যাবতীয় যা হয়েছে এটা কিন্তু নবী জাহাজ হিজরতের খেলাফতের মূল রাজধানী বলা চলে এবং সেটা হিজরতের পরবর্তীতে হয়েছে অনেক সখী আলহামদুলিল্লাহ আমরা হিজরি সনের যে প্রথম মাস মহরম মাস সেটি আমরা দেখি যে আলহামদুলিল্লাহ খুবই তাৎপর্য আমাদের সামনে চলে আসে মহরম বললে আমরা খুব বেশি বুঝি হিজড়িটা অনেকে বুঝতে চাই না বা বুঝি না তো মাসের গুরুত্বটা কেমন করা মধ্যে দেখুন মহরমের অনেক বিষয় এবং বিশেষ করে মহরমের যেই দিবসটার কারণে মহরমের এত গুরুত্ব সেটি হল মোহরমের দশ তারিখ যেটিকে আমরা আশুরা বলি আলী অমুলা আশের আশুরা এটি মুসলমানদের একটা জয় বিজয়ের ইতিহাস আল্লাহ তালা মুসলমানদেরকে এমন অলৌকিকভাবে দুর্বলদেরকে আল্লাহ সোহানা তালা বিজয়ী করেছিলেন আর সবলদেরকে শরীর সমাদিস্থ করেছিলেন যার ইতিহাস মান যার কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে এবং তারপরে পৃথিবীতে কোনো দিন সংগঠিত হয়নি মুসা আলহ সালাম তিনি বনি ইসরাইলের জন্মগ্রহণ করেন এবং বনি ইসরাইলের লোকজন মিশরে আগমন করেছিল সেই ফিলিস্তিন থেকে ইউসুফ সালামের জমানায় যখন ইউসুফ সালাম এখানকার দায়িত্বে ছিলেন তারপরে প্রথম দিকে ভালোই ছিল ইয়াকুব সালাম আসলেন তারা খুব মানে সম্মান দেখালো ইউসুফ সালামকে তারা একক নেতৃত্বে মেনে নিল ধীরে ধীরে যখন তারা ইন্তেকাল করলেন শুরু হলো মানে ওই যে বর্ণবাদ বৈষম্যতা অথবা যে তুমি যে তুমরা মহাজির আমরা মিশরের আদিবাসিন্দা এইভাবে তৃপ্তি সম্প্রদায় এবং বনি ইসরায়েল সম্প্রদায় এই দুইয়ের মাঝখানে মানে সংঘাত শুরু হয় এবং সেইখান থেকে যেহেতু তাদের হাতে ক্ষমতা ছিল তারা বেশি ছিল ধীরে ধীরে জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে একটা পর্যায়ে মানে তখনকার যে বাদশাহ রাজা ছিল ফেরাউন সেন বনি করে বনি ইসরায়েলের লোকজন কোনো সন্তান গ্রহণ করতে পারবে না তো এটা স্ট্রিক্টলি তারা প্রয়োগ করে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে মানুষ শূন্য হয়ে যাচ্ছে হ্যাঁ তখন তাহলে তো আমাদের সাধারণ কাজগুলো কারা করবে তখন তারা চিন্তা করলে এক বছর বাচ্চা নিতে পারবে আরেক বছর বাচ্চা নিতে পারবে না এই ধরনের মানে স্বৈরশাসন ইতিপূর্বে কেউ মনে হয় কায়েম করেনি আল্লাহ সুহান সেইখান থেকে সেলকে উদ্ধার করার জন্য সম্ভবত মুসা আলি সাল্লামকে সেই গোত্রে পাঠান তো মুসা আলি সালাম তিনি তো তার যেই পুরা জীবন সেটি তার বলার মতো এখন সময় নেই মুসা আলি ইসাল্লাহাতুসালামকে আল্লাহ সুবাহন সর্বশেষ বলেন ও হাইনা ইলা মুসা আন আসরিবি এবাদিন মোসা যতভাবেই মজা দেখাবেন যতই দাওয়াত দিবেন কোনো লাভ কিন্তু হবে না আপনি যদি বনি বনিস্যালকে উদ্ধার করতে চান তাহলে রাতের আদারে লুকিয়ে পালিয়েই তাদেরকে উদ্ধার করতে হবে তো মুসা বনি বনিস্যালদেরকে বলে দিলেন যে তোমরা ওই রাতে সবাই আমরা সবাই একসাথে চলে যাব আমরা আমাদের আদিবাসিন্দায় চলে যাব। আমরা ফিলিস্তিনে চলে যাবো এইখানে আর আমরা নির্যাতিত হব না তো রাতের বেলা তারা গভীর রাতে একদিন সবাই তারা রওনা দেন সকালবেলা ফেরাউনের লোকজন উঠে দেখে যে বনিস সরাইলের কেউ ঘর থেকে বের হচ্ছে না তখন বললো যে বনি ইসরায়েলের লোকজন তো কেউ বের হচ্ছে না বলল দরজা ভেঙে দেখো একটা দরজা ভেঙে দেখে ভিতরে কেউ নেই আরেকটা ভেঙে দেখে কেউ নেই তখন তারা বললো সর্বনাশ কেউই তো নেই তখন তারা তাদের পায়ে চিহ্ন ধরে তাদেরকে দাওয়া করতে শুরু করলো আর তারা যেতে যেতে সাগরের প্রান্তে চলে গেল হুম তো এখন সাগর তো পার হওয়ার কোনো উপায় নেই তারা কিছুক্ষণ পর দেখলো যে ফেরাউনে বিশাল বাহিনী ধুলো উড়িয়ে তারা বীর বিক্রমে আসছে এখন মুসা আল্লাহ সালাম অনুসারীরা বলল যে সর্বনাশ মুসা কলা আসহাবু মুসা ইন্না মুদ্রকুন আমাদেরকে তো ধরে ফেলবে হ্যাঁ তখন মুসা আলাইসাল্লাম বললেন কাল্লা ইন্না মাইয়র সাহাদিন কুশিন কালেও না এটা হতেই পারে না আমার সাথে আমার আল্লাহ আছেন তিনি আমাকে পদ দেখিয়ে দিবেন আল্লাহ সোহানা তাল বলেন ও হাইনা ইলা মুসা আনি কাল বাহার আমি মুসার কাছে ওহি এই মর্মে প্রেরণ করলাম যে আপনার হাতের লাঠি দিয়ে ছড়ি দিয়ে আপনি সাগরে আঘাত করুন তো মোসা সালাম সাগরে আঘাত করলেন একটা আঘাত করেই দেখলেন পানি দ্বিখণ্ডিত হয়ে একটি রাস্তা হয়ে যাচ্ছে একদম সাগরে এই কিনার থেকে ওই কিনার পর্যন্ত আল্লাহ বললেন আরও আঘাত করেন এরকম বারোটা আঘাত করার পরে বারোটা রাস্তা হলো আর পানিগুলো স্বচ্ছ কাচের দেয়াল এনে দাঁড়িয়ে থাকলো এবং পরিষ্কার পানি হওয়ার কারণে এই দিক থেকে ওই দিকে দেখা যাচ্ছে তো মোসা আলি সাল্লা সাল্লাম বনীসরের লোকজনকে বললেন তোমরা রাস্তা ধরো এরপরে যাচ্ছেন যেতে 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 তারা যখন মাঝপথে চলে গেছেন ততক্ষণে ফেরানো বাহিনী চলে এসছে তা ফেরাম যদি এখানেও থেমে যেত তাহলে কিন্তু ভালো ছিল সে বললো যে না তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসবো তারাও এই সাগরের পথে রওনা করলো তো মুসা আলি ওই কিনারে চলে গেলেন ততক্ষণে তারা মাঝখানে চলে এসছে তো মুসা আলি সালাতুসালাম আবার লাঠি তুললেন তিনি ভাবলেন যে এক বাড়িতে যেহেতু রাস্তা হয়েছে আবার বাড়ি দিলে হয়তো রাস্তা বন্ধ হবে এরা চলে আসলে তো আমাদের লাভ হলো না তখন আল্লাহ বললেন অত্রুকিল বাহরা রহওয়ান ইন্ন হোম জুন মোঘরক মোসা আর বাড়ি দিবে না হ্যাঁ সাগর এইভাবে থাকতে দেওয়া আমি আল্লাহর তো একটা প্ল্যান আছে এরপরে ফেরাউনের পুরো বাহিনী যখন সাগরের ভিতরে চলে আসলো আল্লাহ তালা সাগরকে নির্দেশ দিলেন আগে যেমন ছিল তেমন হয়ে গেল ফেরাউন সহ তার বাহিনী সলিল সমাধিস্থে একেবারে এখানে নেস্তানাবো হয়ে গেল এই যে ঘটনা ঐতিহাসিক ঘটনা যেটিকে খুবই সংক্ষিপ্ত করে বলেছি এই ঘটনাটা যেই দিন ঘটেছিল সেই দিন কিন্তু ছিল মহরমের দশ তারিখ আর এই কারণেই আসরার ফজিলত এই কারণেই মহরবের ইতিহাস এবং সেই কারণে মুসা আলিহি এবং সাল্লাম এবং লোকজন প্রতি বছর এই দিন তারা আদায় করে সিএম পালন করতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করে এসলেন মক্কায় তো কোনো ইহুদি ছিল না তো মদিনে এসে দেখেন ওজাদ আল ইহুদ দেখলেন যে মদিনা ইহুদিনে এই দিন রোজা রাখে তো নবীজি তো এই দিন রোজা রাখতেন আগের থেকেই তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো তখন বলল যে জানো না এইদিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে তারা দুর্বল ছিল সাগরের মধ্য দিয়ে রাস্তা করে তাদেরকে উদ্ধার করেছিলেন আর যারা জালেম সম্প্রদায় ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে ধ্বংস করেছিলেন শুকরিয়া দেয় ফাসাওমাহু মুসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু শুকরান মোসা কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন আমরা সেই কারণে রোজা রাখি নবীজি বলেন নাহনু হক ওয়া আউলা বি موسی আমিন মুসার ধর্মের কোনো কিছু বাকি রাখো নাই শুধু এই রোজা দিয়ে হবে আমরা মুসার যোগ্য উত্তরাধিকারী আমরা মুসার অধিক হকদার এরপর নবী ইসাম আগের থেকে রোজা রাখতেন এবং নবীজি সাহাবেদেরকে বললেন তোমরাও তো রোজা রাখবেই তবে হ্যাঁ ইহুদিদের সাথে যেন আমাদের মিল না থাকে খালি ইহুদ হুদ সুম আউ কবলা বাদাহু ইয়মান তোমরা আরও একদিন বাড়িয়ে রোজা রাখবে হয়তো আগে একদিন

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ দর্শক আমরা শেখ আমরা আস বলেছেন আপনার কাছে ইনশাআল্লাহ একটা বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রীন এলপি গ্যাস সহজ সমাধান আমরা আসছি একটি বিরতির পরে ইনশাল্লাহ থাকুন আমাদের সঙ্গে সালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত আলোচনা করছিলাম যে প্রসঙ্গে সেটি হচ্ছে ডক্টর শেখ রফিকুল ইসলাম মাদানি শেখ আপনার কাছে আবারও আসছে আমরা শুনছিলাম যে মহার্ন মাসের ঐতিহাসিক যে ঘটনার প্রেক্ষিতে আমরা এই মাসটি পেয়েছি এবং অথেন্টিকভাবে নানান কথা কিন্তু আমাদের সমাজে চালু আছে তো সেটা আমরা সেদিকে যাচ্ছি না আমরা হাদিস থেকে যেটা পেয়েছি সেটাই আপনার কাছ থেকে শুনে শুনেছি আমরা তো এখন আসতে চাই যে মহরম মাসে আসলে আমরা একটা ধারণা আমাদের কাজ করে মহরম যখনই আসে আসলে যখনই আমরা বলি তখন কারবালাকে কেন যেন আমরা বলতে চাই আসলে মহরম মানে কি কারবালা ব্যাপারটা কি দেখুন মহরমের যে দিনটা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে অসংখ্য ঘটনা ঘটেছে কোরআনিক এবং শহীদল সাব্যস্ত সেটি তো আমি বললাম এছাড়াও আরও কিছু হাদিসে রয়েছে ইসরা রেওয়ায়ত রয়েছে যেমন আদম আলা সাল্লামকে দিন সৃষ্টি করা এই দিন জান্নাতে ঢুকানো এরকম আসো অনেকক্ষণ নোয়ালামের কিস্তি এদিন যদি পাহাড়ের উপর থেমেছে এরকম অনেকগুলো ঘটনা তো এরই এরই ধারাক্রমে মানে হুসাইন রাজুল্লাহ তালহর যে শাহাদতটা সেটা দশ তারিখে ঘটেছে নবী জিস্লা সালামের মৃত্যুর নবী জিয়াল্লাহের মৃত্যুর আরও বাউন্ন তিপ্পান্ন বছর পরে কিন্তু হুসেন রাদালুর ওই শাহাদতের ঘটনা হ্যাঁ আর নবীজি সাল্লাহ সাল্লাম আসুর পালন করেছেন মক্কায় থাকতে এবং মদিনায় থাকতে তো আসুরের মূল সম্পর্ক কিন্তু এটার সাথে নেই আমি যেটি মনে করি আমি যেটি মনে করি সেটি হলো যে হুসেন রদুল্লাহ তালন এবং হাসান রদুল্লাহ তালানু নবীজি তাদের সামনে বলেন ওয়াল হাসানু ওয়াল হোসেন জান্না তারা হবেন জান্নাতের নেতা যুব সম্প্রদায়ের নেতা তো যারাই ইতিপূর্বে নেতা হয়েছেন নেতার জন্য কিছু মাথার গাম পায়ে জড়াতে হয় কিছু মানে তেগ তিতিক্ষা লাগে যে কষ্টটা নবীজি করেছেন আলীরদুল্লাহ তালাহ করেছেন তাদের পিতা আবু বকর ওমর ওসমান তারা সবাই করেছেন কিন্তু হাসান হুসেন রাজত তালাহ তারা কিন্তু রাজ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছেন কোনোদিন তারা কষ্টের সম্মুখীন হননি আল্লাহ সুবাহন তালা সম্ভবত সেই জন্যই যেহেতু তারা নেতা হবেন সেই জন্য তাদের একটা পরীক্ষা লাগে সেই জন্য তাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন এবং হোসেন রদাহন এই শাহাদতের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা আল্লাহ সুহানা তালা এই দিনে দিয়ে তাকে আরও বেশি ধন্য করেছেন অতএব মানে এই দিনে কারবালার ঘটনা ঘটায় হোসেন রদাল মান বেড়ে গিয়েছে কারণ হলো একটা সুন্দর সময়ে সুন্দর জায়গায় মৃত্যুবরণ করাটা মৃত্যু এটা যিনি মৃত্যুবরণ করেন তার জন্য অতএব হোসেন রদাহানুর মান বৃদ্ধি পেয়েছে এই দিনে মৃত্যুবরণ করার কারণে তবে তিনি এই দিন মৃত্যুবরণ করার কারণে আসুরার কোনো ঘটনা অথবা আসুরার ইতিহাস রচিত হয়নি অতএব আমরা যেটি দেখি যে মোহরম আসলে তেকসাই মুরসিয়া ক্রন্দন চাহিনা নীলসিয়া আসমান লালেলাল দুনিয়া এই ধরনের যে প্রেক্ষাপটগুলো দেখতে পাই এটা হলো মুসলিম জাতি তাদের যে আসল ইতিহাস কোরআনের যে আয়তটা আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ কোরআনে বলছেন ওয়াঈদনা জাহুবিন আলী সু আল মু এটা সুরা বাকারা থেকে বলছিলাম সুরা বাকারায় সুরা আল এমরানে সুরা সোয়াদের মধ্যে আরও অসংখ্য সুরার মধ্যে আল্লাহ সোহান এই ঘটনাটাকে মুসলমানদের যে বিজয়ের ইতিহাস এবং সেটা সম্পূর্ণ অলৌকিক সাগরের মধ্যে দিয়ে রাস্তা করে আল্লাহ বহু জায়গায় আলোচিত করেছেন মুসলমানরা তাদের এই প্রকৃত মর্যাদার ইতিহাস এবং ফজিলতের ইতিহাস এবং এই দিন কিন্তু আমলও রয়েছে হ্যাঁ রোজা রয়েছে অন্যান্য বিষয় রয়েছে সব কিছু বাদ দিয়ে মানুষ আরেকটা ধারার দিকে চলে যাচ্ছে মানে ইতিহাসের একটা বিকৃতি ঘটে যাচ্ছে এবং সেইখান থেকে বাড়াবাড়ি করে কিন্তু সালফেসালহীন যারা অন্যান্য সাহাবাহিক নাম ছিলেন যারা ছিলেন তাদেরকে গালমন্দ করা আর অন্যান্য কিছু অনেক খারাপ ধারা চলে আসছে অতএব আমাদের উচিত প্রকৃত ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরা এবং জানা এবং সেটি কোরআনে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে অনেক ধন্যবাদ আমরা একটি বিষয় আসতে চাই সেটি হলো যে এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ আপনি যেমনটা বলেছেন তিনি নিজেই পালন করেছেন সাহাবাহিক রামকে পালন করেছেন তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছর বেঁচে থাকলে আমিও দুটা রোজা রাখবো জি তো আমাদের জন্য কি করণীয় আছে আমরা কি করব। নবীজি সাল্লা সাল্লাম এটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি হাদিসের মধ্যে সাত করলেন আবু কথা দা রাদি তিনি বর্ণনা করেছেন সুইলেন নবী সাল্লাহ সাল্লামা আন সৌমিয়ম আশুরা ফক আল্লাহ আহতাসিব আল্লাহ আই কফের সানাত কাবলা যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে আশুরার দিবসের সিয়ামের ব্যাপারে তখন নবীজি বললেন এই একদিন কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ আনা তালের মাধ্যমে তার বিগত এক বছরের গুনা মাফ করে দিবেন তো নবীজি সাল্লাহ সাল্লাম যেমনটি আপনি বলেছেন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে লাইনে ইস্তফিল কাবে না তাসা আমি আগামী বছর বাঁচলে নয় তারিখেও রোজা রাখবো তো সেই জন্য উলামা এখরম আসরার সিয়ামের চারটা স্তর বর্ণনা করেছেন এবং আরও একটু যদি বলি সেটা হলো যে ইমাম গাজালী রহমাউল্লাহ তিনি ও আলম উদ্দিনের মধ্যে তিনি তুলে ধরেছেন যে বছরের যেই বারো মাস বারো মাসের তিনটা করে দশ দিন তিন বারং ছত্রিশ ছত্রিশটা দশক এর মধ্যে তিনটা দশকের মর্যাদা সবচেয়ে বেশি রমাদানের শেষ দশক জিলজ মাসের প্রথম দশক এবং মহার্ম মাসের প্রথম দশক মহরম মাসের প্রথম যে দশক এই দশ দিনের ফজিলত এটা আসুরার কারণে অর্থাৎ দশ দিন ব্যাপী দান সদাকা তারপরে হলো সিয়াম পালন করা অন্যান্য কামল আমল করা এটা পুরা দশটা দিনই ফজিলত বিশেষ করে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তারিখ ওলামায়িক চারটা স্তর ধরেছেন যে সর্বোত্তম স্তর হলো নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখা আর দ্বিতীয় স্তর হল দশ তারিখ এবং এগারো তারিখ রোজা রাখা আর তিন নম্বর হলো শুধু মানে দশ তারিখ রোজা রাখা আর চার নম্বর হল নয় দশ এগারো এই তিন দিন সিএম পালন করা কেউ যদি একাধিক না পালন করে শুধু দশ তারিখও করে তবু কিন্তু সেই ফজিলতটা পেয়ে যাবে জি অনেক আমরা পালন করবার সাথে সাথে এই মাসে আমাদের কিছু বদ ধারণা রয়েছে কিছু কুসংস্কার রয়েছে মাস আসলে কোনো প্রাণী জবাই করা যায় না মুরগি জবাই করা যাবে না ইত্যাদি ইত্যাদি আবার মুসলমানদের মধ্যে এমন কিছু অপসংস্কৃতি দেখা যায় যেটা কিছুটা ইশারা আপনি দিয়েছেন যে মহরম আসলো তখন আমাদের আপামার মুসলমানরা মনে করে আসলে এখানে খুব দুঃখ ভারাক্রান্ত থাকা লাগবে হাই হোসেন হাই হোসেন করে একটা অস্থিরতা আমার মধ্যে কাজ করতে হবে এর সঙ্গে মহরমের সম্পর্ক আছে কিনা দেখুন মহরমকে ঘিরে মুসলমানরা তিন ভাগে ভাগ হয়েছে এক ভাগ যারা শিয়া ভাবাপন্ন যারা মহরমকে তার আসল ইতিহাস থেকে সরিয়ে শুধু কারবালার সাথে সম্পৃক্ত করেছে এবং সেইখান থেকে তারা মাতম করা রক্ত বিসর্জন দেওয়া ইত্যাদি যেগুলো করা হয় পুরো প্রক্রিয়াটাই কিন্তু হারাম যদি হোসেন রদুল্লাহ তালাহুর জন্য এইভাবে বিলাপ করতে হয় তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহেহসেন রুল্লাহ তালাহুর বাবা আলী রদুল্লাহ তালাহ তার মর্যাদা কিন্তু হুসেনের চেয়ে কম না আরও আরো বেশি হোসেন আলী আলি রাহালনু তিনিও কিন্তু শাহাদত বরণ করেছেন তাহলে তার জন্য হায় আলি হায় আলি করা দরকার নবীজালাম হাদিস স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো মানুষের জন্য যারা যে আল্লাহ এবং আখরাতের প্রতি ইমান রাখে তিন দিনের পরে তিন দিন পর কারো জন্য সুখ প্রকাশ করা জায়েজ নাই মন খারাপ লাগতে পারে কিন্তু সুখ প্রকাশ করা যাবে না তবে ওই মহিলা চার দিন দশ দিন ইদ্যুৎ পালন করবে যার স্বামী মারা গিয়েছে চার মাস চার মাস দশ দিন নতবা নতুবা অতএব যেই প্রক্রিয়াগুলো করা হচ্ছে এটা টোটাল হারাম তো একদল গিয়েছে এইদিকে যে এইটা খুব সুখের মাস বিবাহ করা যাবে না হাতে মেহেদি দেওয়া যাবে না ভালো কিছু খাওয়া যাবে না আনোদ ফুর্ত আমদ করা যাবে না আর অন্যান্য আপনি যা বলছিলেন কুসংস্কারের এদেরকে কাউন্টার দেওয়ার জন্য আরেক দল যেটি মনে করেছে সেটা হলো যে মহর্রমে ভালো খাইতে হবে হ্যাঁ এই দিন যদি বিশেষ খাবার এবং বিভিন্ন দেশে এগুলো প্রচলিত রয়েছে মহরমের আসুরার খাবার তারা তৈরি করে আনন্দ ফুর্তি করতে হবে এই দিন যদি কেউ ভালো খায় সারা বছর সে ভালো খেতে পারবে তো এই দুই প্রান্তিক দুই দল শাইখুল ইসলাম তাই মেয়েটা ফতোয়ায় তুলে ধরেছেন মাঝামাঝি হলো আহলসন্নাত জামাতের যে এই দিন এই মাসে যাবতীয় সবই করা যাবে আবার এই মাসে আমোদ মাসও না এই দিন বালো খেলে কিছু হবে শুধু এই দিনের কাজ হলো সিএম পালন করা অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লা খেয়ার আপনাকে অনেক সুক্রিয়া জানাচ্ছি এই সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন সাল্লাহ আগামী সপ্তাহে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ